আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে বলবো জাতীয় পরিচয়পত্রের গোপন সংকেত আমরা বাংলাদেশি হিসেবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র আছে যেটাকে আমরা আইডি নাম্বার বলে থাকি আপনারা দেখবেন এটার নিচে লালকারি দিয়ে লেখা তেরো সংখ্যার একটা নাম্বার আছে যাকে আমরা আইডি নাম্বার হিসেবে জেনে থাকি কিন্তু এই তেরো সংখ্যার মানে কি তো জেনে নেওয়া যাক প্রথম দুই সংখ্যা হলো জেলা কোড প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা কোড রয়েছে ঢাকার জন্য এই কোড হল ছাব্বিশ পরবর্তী একটি সংখ্যা হলো আরেমো কোড যা বিভিন্ন রকম হয়ে থাকে এলাকার ক্ষেত্রে বিভিন্ন এলাকার জন্য সিটি কর্পোরেশনের জন্য নয় ক্যান্টনমেন্টের জন্য পাঁচ পৌরসভার জন্য দুই পল্লী এলাকার জন্য এক পৌরসভার বাইরে শহরের এলাকার জন্য তিন এবং অন্য জন্য চার পরবর্তী দ্বিতীয় সংখ্যা উপজেলা বা থানা কোড পরবর্তী দ্বিতীয় সংখ্যা আপনার ইউনিয়ন কোড শেষ ছয় সংখ্যা হলো আপনি আইডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর বর্তমানে আবার সতেরো ডিজিটওয়ালা আইডি কার্ড দেওয়া হচ্ছে যার প্রথম চার ডিজিট হচ্ছে আপনার জন্মসাল তো আমরা এই গোপন নম্বর কিভাবে দেওয়া থাকে আমরা জানলাম এবং আমরা এবং অন্যদেরকে জানাবো শেয়ার করে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো আপনি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করবেন এবং আমার পাশে থাকবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে